প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো রমজান স্পেশাল মুচমুচে রসালো জিলাপি আমি এই জিলাপিটা কিন্তু ময়দা দিয়ে তৈরি করছি না ময়দা ছাড়াই তৈরি করে দেখাবো যেভাবে তৈরি করলে যে কেউ একদম পারফেক্টলি আপনার মুচমুচে রসালো জিলাপি তৈরি করতে পারবেন সেই রেসিপি শেয়ার করব আপনাদের কারো যদি এমন হয় জিলাপি তৈরি করতে গিয়ে ব্যর্থ হয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি আমার এই রেসিপি ফলো করে অন্তত একবার হলেও ট্রাই করে দেখবেন এর জন্য প্রথমে মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এক কাপ বেসন আর এক কাপ চালের গুঁড়া দুটোই সময় পরিমাণ নিয়ে নিচ্ছি বেসন এবং চালের গুঁড়া দুটোই চেলে নিতে হবে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এক চা চামচ বেকিং সোডা চাইলে খাওয়া সোডাও দেওয়া যেতে পারে সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে বেকিং সোডা দিলে কি হবে এটা খুব সুন্দরভাবে ফুলবে এবং মুচমুচে হবে দিয়ে দিচ্ছি পানি এক কাপ এটা কিন্তু নর্মাল পানি হালকা গরম বা গরম পানি না আর আমি নিয়েছি কিন্তু পোলার চাল এবং আলো চাল দুটো একত্রে মিক্স করে গুঁড়া করা ছিল সেই চালের গুঁড়াটা দিয়ে আমি এই মিশ্রণটা তৈরি করে নিচ্ছি খুব ভালোভাবে ফেটে নিতে হবে আট দশ মিনিটের মতো এটাকে খুব ভালোভাবে ফেটে নেবেন তারপর দেখবেন যখন এভাবে উঠিয়ে ধরবেন মানে এভাবে উঠাবেন তখন দেখবেন যে এই মিশ্রণটা একই রেশিওতে পড়তে থাকবে তখন বুঝতে হবে যে আপনার এটা হয়েছে এটা অবশ্য বোঝার আরেকটা উপায় আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় আর এই মিশ্রণটা কিন্তু পাতলা হবে না এরকম ঘনই হতে হবে আমি চামচ দিয়ে আপনাদেরকে তুলে দেখাচ্ছে দেখুন ঠিক এরকম ঘন করে এটা তৈরি করতে হবে আমার এখানে দুই কাপ চালের গুঁড়ো এবং বেসনের জন্য পানি লেগেছে এক কাপ তিন টেবিল চামচ আর মিশ্রণটা যখন পানির মধ্যে ফেলবেন দেখবেন পানির উপরে ভেসে উঠবে আমি আর একটু ড্রপ ফেলে আপনাদেরকে দেখাচ্ছে তাহলেই বুঝতে পারবেন ফেটে নেওয়ার পর এভাবে চেক করে দেখবেন যদি এরকম ফুলে ওঠে তো বুঝবেন যে পারফেক্ট তারপর ভিআইপি তৈরি করতে পারবেন এখন চিনি শিরা তৈরি করছে এটা প্রথমে তৈরি করে নেবেন আমি এখানে দুই কাপ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পানি এক কাপ এবং কোয়াটার কাপ দিয়ে দিলাম তিনটি সাদা এলাচ অ্যালাসগুলো অবশ্যই থেতো করে নেবেন আর দেখতেই পাচ্ছেন চিনেটা লালছে রংটা আলছে দেখাচ্ছে তো এখানে একটু লেবুর রস দিলেই কিন্তু এরকম লালছে থাকবে না কালারটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তাই আমি এখানে ফ্রেশ লেবুর রস দিচ্ছি এতে করে আরেকটা সুবিধা আছে যে এটা ঠান্ডা হওয়ার পর চিনি মানে যে দলা পেকে যায় অনেক সময় চিনের শিরাটা ঘন হলে সেটা হবে না তাই বলে আবার বেশি ঘন করলে কিন্তু সেক্ষেত্রে লেবুর রসও আপনার ঠেকাতে পারবে না সেক্ষেত্রেও দেখবেন যে ঠিকই শিরাটা ঘন হয়ে জমে যায় আর দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু লাইট হয়ে গেছে এখন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য জর্দার কালার যেন জিলাপির কালারটা একটু সুন্দর আসে যেহেতু আমি বেসনের মিশ্রণের মধ্যে কোনো প্রকার কালার মিক্স করে তাই এই পর্যায়ে কালারটা মিক্স করে নিচ্ছি এটা অপশানাল আপনার চাইলে স্কিপ করতে পারেন একটু জর্দার কালার দিলে দেখবেন যে চিনি সেরাটা খুব সুন্দর একটা কালার চলে আসে দেখতে অনেক সুন্দর লাগে বলক চলে আসছে বলক আসার পর দেখবেন যে শিরার উপর এরকম ফেনা ভেসে থাকবে এবং যে সাদা এলাচ এলাচের বীজ এগুলো একটা ছাঁকনির সাহায্যে এভাবে তুলে ফেলে ক্লিন করে নিতে বলক আসার পর ঘুরে ধরে এটাকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নিতে হবে তাহলে আমাদের শিরাটা রেডি হয়ে যাবে জিলাপি তৈরি করার জন্য তো আমি পাঁচ ছয় মিনিটের মতো হবে মিডিয়াম আছে জাল করেছি দেখতে পাচ্ছেন শিরাটা একটু ঘন হয়েছে এই অবস্থায় এক তার বা দুই তার করার দরকার নেই এরকম একটু আঠালো হলেই হবে মানে হাতের মধ্যে নিয়ে দেখবেন যে আঙুলের মধ্যে একটা আঠালো মনে হবে সে পর্যায়ে যখন এটাকে নামিয়ে রাখবেন তারপর দেখবেন যে এটা ঘন হয়ে আসবে আমি চুলাটা বন্ধ করে দিয়েছে তারপর একটু ঘি দিয়ে দিচ্ছি যেন জিলাপি খেতে ঘির ফ্লেভার পাওয়া যায় যেটা ভালো লাগে আর কি শাহি শাহি একটা ব্যাপার থাকবে যদি আপনারা এই সময় ঘি দেন এটা অপশানাল আপনার চাইলে বাদ দিতে পারেন ঘি ছাড়াও কিন্তু আপনারা এটা তৈরি করতে পারবেন যদি ঘরে থাকে তাহলে আমি বলবো অবশ্যই শিরাতে একটু ঘি দিয়ে নেবেন এখন জিলাপি তৈরি করব জিলাপি তৈরি করার আগে আবারও কিন্তু ফেটে নিতে হবে তারপর এরকম একটি সসের বোতলে নিয়ে আপনারা জিলাপি তৈরি করে নিতে পারেন বা যে কোনো প্যাকেট মানে দুধের প্যাকেট বা পলিব্যাগ শক্ত কোনো পলিব্যাগের মধ্যে নিয়ে এইভাবে একটা কর্নার কেটে কিন্তু আপনারা জিলাপি তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে সসের বোতল আমি নিয়েছি দেখতে পাচ্ছেন উপরে অংশটা একটু চিকন ছিল তার মাথাটা একটু কেটে নিয়েছি কারণ একদম বেশি চিকন জিলাপি আবার ভালো লাগে না আর তেল নিয়েছে এমনভাবে দেখতে পাচ্ছেন জাস্ট এক ইঞ্চির মতো হবে বা তার থেকে একটু কম হবে তেল নিতে হবে আর মিডিয়াম আছে জিলাপিটা ভাজতে হবে যদিও জিলাপি আপনার বেশি তেলে ভাজলে বেশি ভালো হয় যেহেতু আমরা জিলাপি তৈরি করে অভ্যস্ত না বা প্র্যাকটিস নেই তো বেশি তেল দিলে কী হয় যে আপনি যখন এই যে ব্যাটারটা দিয়ে এভাবে ঘোরাবেন তখন দেখবেন আপনার হাতের সঙ্গে জিলাপিটা ঘুরতে থাকবে তাই তেলের পরিমাণটা কিন্তু একটু কম দিতে হবে তাহলে আর জিলাপি ঘুরতে থাকবে না সুন্দরভাবে ফ্লোরে পড়বে এবং কিছুক্ষণ পর সেটা ভেসে উঠবে তারপর এপি টুপি টু উল্টে এটাকে ক্রাঞ্চি করে ভেজে নিতে হবে যখন ক্রাঞ্চে হবে তখন দেখবেন যখন উল্টাবেন তখন জিলাপিটা আপনার কাছে শক্ত মনে হবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে একটু ডার্ক হয়ে আসে কালারটা তখনই বুঝতে হবে যে জিলাপিটা ভাজা হয়ে গেছে আর জিলাপি ভাজা হয়ে গেলে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না সঙ্গে সঙ্গে হালকা গরম শিরাতে দিয়ে দিতে হবে এই যে তুলে এক সেকেন্ডও দেরি করবেন না সঙ্গে সঙ্গে এটা শিরার মধ্যে দিয়ে দেবেন তো সঙ্গে সঙ্গে শিরার মধ্যে দিয়ে এটাকে চেপে ধরতে হবে আসলে এটা চেপে ধরার জন্য একটা জিনিস থাকে ছাঁকনির মতো সবগুলো জিলাপি যেন শিরার মধ্যে ডুবে থাকে সেভাবে চেপে ধরা হয় তাহলে কী হয় শিরাটা খুব ভালোভাবে সোপ করে আর চিনি শিরাটা অল্প হলে কিন্তু জিলাপি খুব ভালোভাবে শিরাটা সোপ করতে পারে না সো চেষ্টা করুন বেশি করে চিনির শিরা তৈরি করতে এতে করে আপনার চিনির শিরাগুলো খুব ভালোভাবে সোপ করতে পারবে জিলাপি তারপর যে শিরাগুলো থাকবে সেগুলো দিয়ে কিন্তু পরবর্তীতে আপনারা আবার বুন দিয়ে ভিজাতে পারবেন শিরাগুলো নষ্ট হবে না তো দেখতে পাচ্ছেন উল্টে পাল্টে আমি একটু চেপে ধরে রেখেছিলাম আর শিরাগুলো খুব সুন্দরভাবে সোপ করে নিয়েছে জিলাপি আর দেখতেও অনেক সুন্দর লাগছে তো আসলে দেখলেন তো জিলাপি তৈরি করা কিন্তু খুবই সহজ এটা কতটা শিরা সোপ করেছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আর এই জিলাপিটা কিন্তু বেশ ক্রাঞ্চি হয় আর চালের গুঁড়া দেওয়ার জন্য এটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা ট্রাই করে দেখবেন অনেক সময় হয়তো ট্রাই করেছেন ময়দা দিয়ে যাদের জিলাপিটা হয় না তারা চাইলে কিন্তু এই রেসিপি ফলো করে ট্রাই করে দেখতে পারেন দেখবেন আপনাদের জিলাপিটা নষ্ট হবে না একদম পারফেক্টভাবে আপনারা তৈরি করতে পারবেন রেসিপি ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই